বিশ্বের সবচেয়ে দামি ঔষধ আবিষ্কার করেছে সুইজারল্যান্ড ভিত্তিক নোভার্টিস। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি ওষুধটির অনুমোদন দিয়েছে। মানুষের চলন শক্তি নষ্ট করে দেওয়ার মতো বিরল রোগ স্পাইনাল মাসকুলার অটোফ্রিট চিকিৎসায় ওষুধটি ব্যবহৃত হবে। এসএমএতে আক্রান্ত ব্যক্তির জিন থেরাপি হিসেবে কাজ করবে জোল জেন্সমা নামের এই ওষুধটি। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ডোজ জোল জেন্সমার দাম পড়বে $21 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $18 কোটি। আর যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে তা কিছুটা কমে $15 লাখ বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। এসএমএ মূলত আক্রান্ত ব্যক্তির মেরুদণ্ডের মোটর নিউরন নামের নার্ভ সেলের কার্যক্ষমতা নষ্ট করে ফেলে। রোগটি মোটর নিউরন ডিজিজ নামে পরিচিত। এতে আক্রান্ত ব্যক্তির মাংসপেশি ধীরে ধীরে অচল হয়ে পড়ে, ফলে তিনি স্বাভাবিক চলন ক্ষমতা হারিয়ে ফেলেন। এসএমএতে আক্রান্ত বেশিরভাগ শিশু বড় হওয়া উপভোগ করার সুযোগ পায় না, শৈশবে থাকা অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এতদিন এসএমএ চিকিৎসা হিসেবে বায়োজেনের তৈরি স্পাইন রাজা নামের ওষুধটি ব্যবহৃত হতো। ওষুধটি বাজারে আসার প্রথম বছরে $7.5 লাখ বিক্রি হয়েছে। এসএমএ চিকিৎসায় এবার স্পাইন রাজাকে টেক্কা দিবে নোভার্টিসের জোল জেন্সমা। এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ওষুধ। এর আগে স্পার্ক থেরাপিউটিক্সের তৈরি অন্ধত্বের চিকিৎসায় ব্যবহৃত ল্যাক্সটেরনা ছিল সবচেয়ে দামি ওষুধ, যার প্রতি ডোজের দাম পড়ে $8.5 লাখ। জোল জেন্সমার আবিষ্কারককে রীতিমতো বৈপ্লবিক উদ্বোধন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটি শরীরে নিষ্ক্রিয় হয়ে পড়া জিনগুলোকে সারিয়ে তুলতে কাজ করবে, ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে আবার হারিয়ে যাওয়া প্রোটিন উৎপাদিত হবে। নোভার্টিসের প্রধান নির্বাহী ভাস নারাসিমহান জোল জেন্সমাকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, স্পাইনাল মাসকুলার অ্যাটোফি চিকিৎসায় বর্তমানে যে পরিমাণ খরচ হচ্ছে সে তুলনায় আমাদের ওষুধের দাম অর্ধেক। এসএমএতে আক্রান্ত শিশুকে প্রথম 10 বছর ধারাবাহিক থেরাপি দিতে $40 লাখেরও বেশি খরচ হয়। বিশ্লেষকদের প্রাককলন অনুযায়ী প্রতি বছর বিশ্বে নোভার্টিসের এই ওষুধটি বছরে $260 কোটি বেশি বিক্রি হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।